রবিবাসরীয় সকাল, আর এই সকালে কালীঘাট মন্দিরের কাছাকাছি আছি ডিউটিতে। ডিউটি চলুক, আর এই প্রস্তুতি চলছে কালীঘাট ফায়ার ব্রিগেডটা এইখানটায়, আর কালীঘাট থানা এই পাশটায়। এই কালীঘাট থানা মন্দির ওদিকে চলে আসছে, আর এই পুজো মণ্ডপ পাশাপাশি দুটো মণ্ডপ, এদিকে একটা মণ্ডপ এদিকে একটা মণ্ডপ, দুদিকে দুটো, প্রস্তুতি চলছে। তো আপনাদের আজকে একটা তারামায়ের মন্দির দেখাতে নিয়ে যাব, তো এই রাস্তায় যেতে হবে। আর এই বিল্ডিংটা দেখে নিন, এটা কিন্তু দেবের শ্যুটিং হয়েছিল এক সময়, কোন একটা মুভিতে পেয়ে যাবেন এই দোকানটা। আর এই বিল্ডিংটাকে দেখে রাখুন। তো এই পথ দিয়ে যেতে যেতেই সেই তারামায়ের মন্দিরটা পড়বে। কালীঘাট চত্বরটা অনেক পুরনো একটা এলাকা, বনেদি এলাকা, পুরনো পুরনো সব অট্টালিকা এখানে অবস্থান করছে। তো সেই পুরনো অট্টালিকা আর পুরনো রাস্তার পাশ দিয়ে আর নতুন বিল্ডিংও প্রচুর হচ্ছে, ওই রাস্তা দিয়েই এগিয়ে চলেছি। এটা ফকির হালদার লেন, আর এই স্কুলটা দেখুন অনেক পুরানো স্কুল একটা। আর সামনেই তারামায়ের মন্দিরটা, পুরনো কালীঘাট মহাকালী পাঠশালা, মহাকালী পাঠশালা অনেক পুরনো একটা বিল্ডিং। যাই হোক, কিছুটা অংশ দেখাতে পারলাম। যদু ভট্টাচার্য ছিলেন, এই রাস্তাটা চলে যাচ্ছে, ওই সামনে তারামায়ের মন্দিরটা, ওইদিকে এগিয়ে যাচ্ছি। পুরনো বনেদি পাড়ার মধ্যে দিয়ে হাঁটার কিন্তু মজাই আলাদা। পুরনো পুরনো বাড়ি, আমার তো পুরনো বাড়ি খুব ভালো লাগে। আর কালীঘাট চত্বরটা পুরো পুরনো বাড়িতে ভর্তি, পূর্ব সুন্দর। আর মন্দিরটা কিন্তু সামনে, এই দেখুন এই যে মন্দিরটা সামনেই চলে এসেছি, এই দেখা যাচ্ছে। ছোট্টর ওপর কিন্তু মন্দিরটা অপূর্ব সুন্দর। মায়ের মন্দিরের ফটক বন্ধ, তা বলে দর্শন পাবো না তা কি হয়। মন্দিরের সামনে দেখুন একটা তুলসী মঞ্চ ছোট্ট, আর এই বজরঙ্গলী, আর এই দেখুন মন্দিরের ভেতরে তারা মা। মা তারাকে অপূর্ব সুন্দর লাগছে। পাশে কিন্তু এই দেখুন বামা খাপা বসে আছেন, আর এসে তারা মা, অপূর্ব সুন্দর। ভোলেনাথ তো বিরাজমান এখানে, আর তারা মায়ের এই সুন্দর মন্দিরটা আপনাদের দর্শন করালাম, তারা মাকেও দর্শন করালাম। তা বন্ধুরা, তারামায়ের মন্দিরটা দেখালাম, ছোট্ট একটা মন্দির। এখানেই ভিডিওটা রাখছি, টাটা।